বাসবাগানে দুই কন্যা। রানী কোথায়, কোথায় আমার রাজকন্যা? দেখি তাদের আমার সামনে নিয়ে আসো তো, আমার চোখ দুটো ভরাই ওদের দেখে। নিয়ে এসো রানী, এমন দিনে আমাদের সন্তান পৃথিবীতে আসলো যে আমি তাদের একটু ভালো করে আদর করতে পারছি না। কেন রাজা, কি হয়েছে? আপনাকে এত অস্থির দেখাচ্ছে কেন? আপনি কি কোথাও যাবেন নাকি? হ্যাঁ রানী, আমি রাজ্যের কাজের জন্য বাহিরে যাব, আর এক্ষুনি যাব। আমি তৈরি হয়ে এসেছি। আপনার সফর শুভ হোক। আপনি ভালোমতো ফিরে এসে আপনার কন্যাদের মন ভরে আদর করবেন, কেমন? রানী, আমি শুনেছি আজকের তিথি ভালো নয়। আজ এই তিথিতে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে তার নাকি অনেক বিপদ হয়। তুমি আমার কন্যা দুটোকে একটু ভালো করে দেখে রেখো, কেমন? আমি না ফেরা পর্যন্ত তুমি ওদের নিয়ে সাবধানে থেকো, কেমন? আমার সোনারা, আমি তোদের কোনো ক্ষতি হতে দেব না, তোদের বুকে আগলে রাখবো সারা জীবন। অন্যদিকে একটা তান্ত্রিক ধ্যান থেকে উঠে বলতে থাকে, পেয়েছি, সন্ধান পেয়েছি। এই তিথিতে জন্মগ্রহণ করা দুটি কন্যার সন্ধান পেয়েছি। রাজা রানী, তোরা যতই সতর্ক হোস না কেন, আমি তোদের কন্যা দুটোকে চুরি করবই করব, আর ওদের বলি দিয়ে আমি সর্বশক্তি অর্জন করব। দুই কন্যা, আমি আসছি। তান্ত্রিক রাজদরবারের দিকে রওনা দেয়। অন্যদিকে রানী বলতে থাকে, রাজকন্যা দুটো ঘুমিয়ে পড়েছে, আমিও একটু ঘুমিয়ে পড়ি। রাতে আবার এদের পাহারা দিতে হবে, আর দুপুরও হয়েছে, দুপুরে না ঘুমালে আমার ভালো লাগে না। রানী কন্যা দুটোর পাশে ঘুমিয়ে পড়ে। তান্ত্রিক রাজপ্রাসাদের সামনে এসে বলতে থাকে, শুনেছি দুপুরে রাজপ্রাসাদ ফাঁকা থাকে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না, যাই তাড়াতাড়ি প্রাসাদে প্রবেশ করি। তান্ত্রিক প্রাসাদে প্রবেশ করে, আর ঘুমন্ত রানীর পাশ থেকে দুই কন্যাকে নিয়ে প্রাসাদ ত্যাগ করে। তান্ত্রিক বনে হাঁটে, আর হাসতে হাসতে বলতে থাকে, শত চেষ্টার শিকার আজ আমার হাতে, আমার শক্তি অর্জন করা থেকে আর কেউ আটকাতে পারবে না, যাই তাড়াতাড়ি আস্থানায় যাই। এই বলে তান্ত্রিক জোরে জোরে পা চালাতে থাকে। কিছুক্ষণ পর রানীর ঘুম ভেঙে যায়, আর কন্যা দুটোকে না দেখে রানী কান্না শুরু করে দেয়। কন্যা দুটোকে অনেক খোঁজে, কিন্তু কোথাও ওদের খুঁজে পায় না। রাজা রানীর দুই কন্যা হারানোর শোকে রাজ্যে যেন শোকের ছায়া নেমে আসে। অন্যদিকে এসে পড়েছি আমার আস্থানার পাশে, আর একটু পরেই ধ্যানে বসে পড়বো। ঠিক তখনই তান্ত্রিকের কানে সামন থেকে বাঘের গর্জন ভেসে আসে, আর তান্ত্রিক ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে তান্ত্রিক বলতে থাকে, আরে আরে, সামন থেকে তো বাঘের গর্জন আসছে, বাঘটা তো মনে হয় এদিকে আসছে। এখন আমি কি করব? আমি শক্তি পরে অর্জন করতে পারবো, আগে আমার জীবন বাঁচাতে হবে। বাঘ আমার উপর আক্রমণ করলে তো আমি এই দুই কন্যাকে নিয়ে কিছুতেই ছুটতে পারবো না। কি করি কি করি? তখনই তান্ত্রিকের চোখ যায় পাশে থাকা একটা বাঁশবাগানের দিকে। পেয়েছি, আমি বরং এদের ওই বাঁশবাগানেই লুকিয়ে রাখি, আর এখান থেকে কেটে পড়ি। বাঘ চলে গেলে আবার এদের নিয়ে যাব। যেই কথা সেই কাজ, তান্ত্রিক কন্যা দুটোকে বাঁশবাগানে রেখে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ওখানে বাঘ আসে, আর বলতে থাকে, কি ব্যাপার, আমার নাকে তো এখান থেকেই পাখির গন্ধ এসেছিল, তাহলে পাখি কোথায়? আশেপাশে তো কাউকে দেখছি না, আর একটু ভালো করে খুঁজে দেখি। আরে, পাখির গন্ধ তো এখনো আমার নাকে আসছে, কিন্তু খুঁজে পাচ্ছি না কেন? ঠিক তখনই বাঘের চোখ যায় বাঁশবাগানে থাকা দুই কন্যার দিকে। আরে আরে, এ আমি কি দেখছি, বাঁশবাগানে দুই কন্যা, এদের গন্ধই আমার নাকে আসছে, আজ এদের পেট ভরে খাবো, যাই। এরপর বাঘ বাঁশবাগানের দুই কন্যার কাছে আসে। দুই কন্যার মুখের দিকে তাকাতেই বাঘের মনে অনেক মায়া হয়, আর বাঘ বলতে থাকে,
আরে এই কন্যা দুটোর মুখে তো বেশ মায়া, এদেরকে খেতে তো আমার বিবেকে লাগছে। আশেপাশে তো এদের মা বাবাকেও দেখছি না, জানি কোন মা বাবার বুক খালি হয়েছে। এখানে থাকলে এদের বিপদ আরো বাড়বে, আমি বরং এদের আমার গুহায় নিয়ে যাই। বাঘ দুই কন্যাকে তার গুহায় নিয়ে আসে। গুহায় নিয়ে আসার কিছুক্ষণ পরে দুই কন্যা কান্না শুরু করে দেয়। ওদের কান্না দেখে বাঘ বলে, এদের তো ক্ষুধা লেগেছে মনে হচ্ছে, এদের খাবার তো আমার কাছে নেই, কি করি এখন? আমি তো এদের লালন পালনও করতে পারবো না, আমি বরং একটা ভালো পাখি দেখে এদের তার হাতে তুলে দিব। যাই গিয়ে দেখি, পাখি খুঁজতে থাকি। বাঘটা দুই কন্যাকে রেখে বাহিরে বেরিয়ে আসে আর চারিদিকে পাখি খুঁজতে থাকে। অন্যদিকে নিঃসন্তান টুনি একটা গাছের গোড়ায় বসে কাঁদছিল আর বলছিল, হে সৃষ্টিকর্তা, কি ক্ষতি হতো আমাকে একটা সন্তান দিলে? সন্তান নেই জন্য আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছে, এত কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। বাঘটা টুনির সব কথা শুনে আর ওর সামনে আসে। বাঘকে দেখে টুনি ভীষণ ভয় পেয়ে যায়। ভয় পাস না, আমি তোকে খাবো না, আমি তোর সব কথা শুনেছি, তুই নিঃসন্তান, আমি তোকে দুটো সন্তান দান করতে চাই। কি বলছো বাঘ মামা, তুমি আমাকে সন্তান দান করবে? কিন্তু তুমি সন্তান পাবে কোথায়? তুমি আবার আমার সাথে ছলনা করছো না তো? না, আমি সত্যি বলছি, চল আমার সাথে। বাঘ টুনিকে তার গুহায় নিয়ে যায় আর দুই কন্যাকে টুনির হাতে তুলে দেয়। এতে টুনি বেশ খুশি হয়। তুই চিন্তা করিস না, আমি সব সময় তোর আশেপাশে থাকবো, এই দুই কন্যার কোনো ক্ষতি আমি হতে দিব না। এরপর টুনি দুই কন্যাকে তার বাড়িতে নিয়ে আসে আর বেশ আদর যত্ন করতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন তান্ত্রিক খুঁজতে খুঁজতে টুনির বাড়িতে আসে আর টুনির বাড়িতে ওই দুই কন্যাকে দেখে বলতে থাকে, পেয়েছি, দুই কন্যাকে খুঁজে পেয়েছি, তার মানে এই বাঁশবাগান থেকেই টুনি এদের খুঁজে পেয়েছে, এক্ষুনি এদেরকে নিয়ে যেতে হবে। এ কি, কে আপনি? আমার মেয়েদের দিকে আসছেন কেন? বলুন কে আপনি? এরা তোর মেয়ে নয়, এরা আমার শিকার, এদের আমি রাজদরবার থেকে চুরি করে এনেছি। বাঘের ভয়ে বাঁশবাগানে রেখে পালিয়েছিলাম, অনেক দিন পর এদের খুঁজে পেয়েছি আমি, আজ তো কিছুতেই ছাড়বো না, এরা আমার শক্তি অর্জনের হাতিয়ার, সামন থেকে সর, এদেরকে নিয়ে যেতে দে বলছি। তার মানে এরা রাজকন্যা? বাবা মায়ের বুক খালি করে শক্তি অর্জনের আশা করছো? আমি কিছুতেই এদের ক্ষতি হতে দিব না, যদিও আমি এদের মা নই। তান্ত্রিকের ওপর তর্ক, দাঁড়া তোদেরকে আমি দেখাচ্ছি মজা। তান্ত্রিক টুনিকে যেই না আক্রমণ করতে যায়, ঠিক তখনই ওখানে বাঘ চলে আসে আর বাঘ তান্ত্রিকের ওপর আক্রমণ করে। তান্ত্রিক বাঘের আক্রমণে আহত হয়ে ওখান থেকে এক ছুটতে পালিয়ে যায়। টুনি বাঘকে কন্যা দুটোর পরিচয় খুলে বলে, বাঘ মামা, আমি এদেরকে এদের বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে চাই, তুমি এক্ষুনি আমাকে রাজপ্রাসাদে নিয়ে চলো, রাজা রানীর নিশ্চয়ই অনেক বেহাল অবস্থা হয়েছে, চলো তাড়াতাড়ি চলো বাঘ মামা। এরপর বাঘ টুনি আর কন্যা দুটোকে নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করে। কে তোমরা? এই পাখি, এই তোমার সাথে বাঘকে কেন নিয়ে এসেছো? আর এই দুই কন্যাকে শুনি। ভয় পাবেন না রাজা মশাই, আমি টুনি, আর বাঘ কারো কিছু করবে না, আর এই দুই কন্যা আপনাদের সন্তান। টুনির কথা শুনে রানী ছুটে তার কন্যাদের কাছে আসে আর বলতে থাকে, তোমরা এসব কি বলছো? আর তোমরা এদের কোথায় পেয়েছো বলো? তোমরাই আবার এদের চুরি করনি তো? না না রানী, আমরা নই, তান্ত্রিক চুরি করেছিল এদের। এরপর টুনি একে একে সব ঘটনা খুলে বলে। সব শুনে রাজা রানী কেঁদে দেয় আর রাজা বলতে থাকে, তোমাদের অনেক ধন্যবাদ আমাদের দুই কন্যাকে রক্ষা করার জন্য, আমি যে তোমাদের এই ঋণ কোনোদিনও ভুলবো না, আমি তোমাদের স্বর্ণ মুদ্রা দিতে চাই। আমি স্বর্ণ মুদ্রা চাই না রাজা মশাই, আমার একটা আবদার হলো, টুনিকে আপনাদের এখানে থাকতে দিন, টুনির কোনো সন্তান নেই, টুনি আপনাদের সন্তানকে অনেক আদর যত্ন করেছে।
এ তো বেশ খুশির আবদার। শুধু টুনি কেন, তুমিও থাকবে আমাদের সাথে বাগমামা। এরপর ওরা সবাই একসাথে রাজপ্রাসাদে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।